হ্যালো এভ্রিওন আজকে আমি তোমাদের সাথে একটা কুইক অ্যান্ড ইজি স্যান্ডউইচ রেসিপি শেয়ার করতে চলেছি তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখো তো দেখো এটা খুব সহজ একটা স্যান্ডউইচের রেসিপি এটা তোমরা জলখাবারে খেতে পারো বা বাচ্চাদের টিফিনেও এটা তোমরা ট্রাই করতে পারো খুব সুন্দর ঘরে থাকা উপকরণ দিয়ে চটজল দিয়ে একটা স্যান্ডউইচের রেসিপি তো দেখো ভিডিওটা শেয়ার করছি তো দেখো এই স্যান্ডউইচটা বানাতে আমি এখানে ব্রাউন ব্রেড ইউজ করেছি তোমরা কিন্তু যদি ব্রাউন ব্রেডের জায়গায় এমনি স্লাইস যে ব্রেডগুলো পাওয়া যায় সেগুলোও কিন্তু ইউজ করতে পারো তো দেখো আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি তো আমি এখানে প্রথমে চারটে ব্রেড নিয়ে নিলাম আগে কিভাবে তৈরি করছি সেটা দেখিয়ে দিই তো আমি এখানে টোটাল দশটা ব্রেড ইউজ করব মানে পাঁচটা স্যান্ডউইচ বানাবো তো দেখো তোমরা প্রথমে আমি দেখো এখানে দশটা আমি ব্রেড নিয়েছি কিন্তু একটার ওপর একটা ব্রেড যাবে তো সেই হিসাবে আমি কিন্তু এখানে তিনটে বেশ মাঝারির থেকে একটু বড়ো মাপের আলু সিদ্ধ করে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম নুন লঙ্কা গুঁড়ো আর দেখো আমি দিচ্ছি এভারেস্টে চাট মশলা তোমরা যে কোনো কোম্পানির চাট মশলা ইউজ করতে পারো চাট মশলা দিলে কিন্তু এই স্বাদটা বেশ বেড়ে যায় খেতেও বেশ টেস্টি হয় তো দেখো আমি ডাইরেক্ট এখানে দিয়ে দিলাম আর দিচ্ছি দেখো পেঁয়াজ কুচো লঙ্কা কুচো আর ধনে পাতা কুচো তোমরা যদি চামচে মেপে দাও তাহলে এক থেকে দেড় চামচ মতো তোমরা এখানে চাট মশলা ইউজ করতে পারো তো দেখো আমি এটা সমস্ত উপকরণটা ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তো বাটিটা আমার একটু ছোট হয়ে গেছে যার জন্য আমি একটু দেখো প্লেটটার মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে ভালো করে এটাকে আগে মিশিয়ে নেব আর নুনটা কিন্তু তোমরা অবশ্যই একটুখানি টেস্ট করে নিও যদি কম বেশি হয় তো দেখে নেবে নুনটা তো দেখো আমি আর চাট মশলা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি সমস্ত উপকরণটা মিশিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর জাস্ট এই তোমরা ঘরে থাকা আলু থাকলেও সিদ্ধ করা আলু থাকলেও তোমরা এই এই স্যান্ডউইচটা বানিয়ে ফেলতে পারো তো দেখো এটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কিষানের এখানে ফ্রেশ টমেটো ক্যাচ আপ ইউজ করছি তোমরা যে কোনো কোম্পানির টমেটো সস ইউজ করতে পারো তোমরা ডিরেক্টলি এমনি ব্রেডের মধ্যে দিতে পারো আমি চামচে নিয়ে দেখো দিচ্ছি আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো তো দেখো এখানে কিন্তু আর একটা কথা আমি এখানে সস দিচ্ছি মানে দুটো যে ব্রেড ইউজ করবো একসাথে দুটোতেই আমি টমেটো সস দিচ্ছি তোমরা যদি কেউ গ্রিন চাটনি ইউজ করো তো করতে পারো কিন্তু গ্রিন চাটনি তো সবসময় সবার ঘরে থাকে না টমেটো সসটা ভেলেবেল থাকে সেই জন্য আমি ঘরে থাকা পদ্ধতিতে কিভাবে এটা করবে সেই জন্য আমি এখানে গ্রিন চাটনি কিন্তু ইউজ করিনি টমেটো সস দিয়ে আমি দেখিয়েছি তো দেখো আমি এই দেখো দুটো তে আমি টমেটো সস লাগিয়ে নিলাম এই যে সসটা লাগালাম এর ওপর যে আমি আলুটা স্ম্যাশ করে রেখেছি সব উপকরণ দিয়ে তো সেইটা দেখো এর ওপর আমি পুর হিসাবে দিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর যে কোয়ান্টিটিটা নিয়েছি সেটা তোমরা দেখো একদম পুরো পারফেক্ট হবে এখানে আমি দশটা পাউরুটি ইউজ করব। তোমরা কোয়ান্টিটিটা কম বেশি করতে পারো তোমরা যতটা পরিমাণ করবে তো দেখো এখানে আর আমি এখানে একটু চিজ ইউজ করব। তো দেখো আমি এখানে আমুলের চিজ ইউজ করেছি আমি দেখো এখানে চিজের স্লাইস ইউজ করছি তোমরা যদি কেউ চিজের কিউব ইউজ করো তাহলে কিউব তোমরা এর ওপর গ্রেট করে দিতে পারো তো দেখো আমি যে আলুর পুটটা দিয়েছি তার ওপর এই যে স্লাইসটা আমি দিয়ে দিচ্ছি আমি এর ওপর শশা দেব। সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি আমি আগে এটা রেখে দিই তো দেখো আরেকটা আমি দিয়ে নিই শশাটা আমি একটুখানি পরে দিয়ে দেখাচ্ছি তো দেখো এইভাবে খুলে নিও কাট করে এইভাবে খুলে নিও সহজেই দেখো চিজটা বেরিয়ে আসবে একটু হয়তো এক এক সময় একটুখানি লেগে যায় প্যাকেটটার মধ্যে কিন্তু খুব একটা অসুবিধা হবে না তো এটা বার করে নিয়ে তোমরা এই যে পুটটা করেছি তার ওপরে এটা দিয়ে দিও তো দেখো আমি এটা বার করে নিয়ে এর ওপরে আমি দিয়ে দিলাম তো যেটা একটু হাতে লেগে গিয়েছিলো সেটাও আমি এখানে দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ এবার দেখো আমি ব্রেডটা দিয়ে দিলাম তোমরা কিন্তু এর মধ্যে শশাটা দেবে আমি শশাটা একটু পরে দেব তো দেখো আর একটা দেখাচ্ছি এই যে ডাইরেক্ট দেখো আমি এটা ব্রেডের মধ্যে দিচ্ছি এইভাবে লাগাতে পারো যদি মানে চামচে করে না লাগাও তো দেখো এই যে পুটটা ছিল পুটটার ওপরে কিন্তু আমি এই স্লাইসটা দিয়েছি চিজে দিয়ে এরকম করে তোমরা শসা দিয়ে দেবে কেউ যদি মনে করে যে শশা ইউজ করবে না সেটাও তোমরা স্কিপ করতে পারো আমি এখানে শশা একটু ইউজ করেছি কাঁচা পেঁয়াজ আমি দিইনি কেননা আমি অলরেডি যখন আলুটা মেখেছি কাঁচা পেঁয়াজ দিয়েছি সেই জন্য আর দেওয়ার দরকার নেই তো এইভাবে তোমরা করে দেখো কেউ যদি মনে করো যে না শসা দেবে না সেটাও স্কিপ করতে পারো আবার কেউ যদি মনে করো চিজ দেবে না সেটাও এমনি আলুর এইভাবে পুর দিয়ে আমি যেভাবে করছি এইভাবে করে দেখো সেটাও কিন্তু ভালো লাগবে তোমাদের যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়েই তোমরা চট জলদি এই রেসিপিটা করে ফেলতে পারবে তো দেখো আমি এইভাবে রেডি করে নিয়েছি তো সমস্তটা আমি রেডি করে নিচ্ছি দেখেই দেখতেই পাচ্ছ তোমরা তো দেখো এটার ওপরেও আমি টমেটো কেচাপ দিয়ে নিয়েছি দিয়ে দেখো এটার ওপর আমি দিয়ে দিলাম তো এইভাবে আমি রেডি করে নেব তো দেখো অলরেডি চারটে এরকম রেডি হয়ে গেছে আর একটা আমি করে নিয়েছি টোটাল পাঁচটা তোমাদেরকে আমি বলেছিলাম আমি এখানে দশটা ব্রেড ইউজ করব। এখানে দেখো আমি আমুলের বাটার ইউজ করছি তো কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে আসছে তোমরা ফ্রাইং প্যানও করতে পারো আমি এই কড়াটার মধ্যেই করছি তো দেখো এখানে এক চামচ বাটার আমি দিয়ে নিলাম তো কেউ যদি তোমরা মনে করো যে চিজ ইউজ করবে না বা চিজ হাতের কাছে নেই তোমরা এমনি আমি যেমনভাবে আলুর কুটটা করেছি সেইভাবে দিয়েও বাটার দিয়ে এইভাবে চট জলদি স্যান্ডউইচটা বানিয়ে নিতে পারো তো দেখো বাটারটাকে আমি একটুখানি ঘুরিয়ে কড়ার মধ্যে লাগিয়ে নিলাম তো এবার দেখো যে স্যান্ডউইচটা আমি রেডি করেছি সেটা এই বাটারের মধ্যে টোস্ট করব আমি দেখো দিয়ে দিচ্ছি করার মধ্যে তো আমি এখানে তিনটে দিয়ে নেব তো তোমাদের জটা ধরবে একসাথে তোমরা যদি একসাথে চারটে বা পাঁচটা ধরে যায় ফ্রাইং প্যানে তো বা করাতে তোমরা দিতে পারো আমি একসাথে এখানে তিনটে আগে করে নিচ্ছি আর এটা দেখে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে একটুখানি ঢেকে দিও তারপর খানিকক্ষণ একটুখানি ওয়েট করে এটাকে উল্টে নিও তো দেখো আমি ঢেকে দিয়েছিলাম ঢাকনা সরিয়ে এটাকে আমি উল্টে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ যে কী সুন্দর একটা দেখতে হয়েছে দেখো কালারটাও খুব সুন্দর হয়েছে আর এইভাবে করে দেখো খুব সুন্দর খেতে হয় তো দেখো যেহেতু আমি তিনটে একসাথে দিয়েছি উল্টাতে একটু প্রবলেম হচ্ছিল মানে নিচটা ধরে যাওয়ার জন্য না যে মানে জায়গাটা একটু শর্ট হয়ে গেছে তিনটে একসাথে দিয়ে দিয়েছি বলে তো যাই হোক দেখো আমি উল্টে নিয়েছি এইভাবে আমি বাদবাকি যে দুটো আছে সেই দুটো দেখো আমি বাটার দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকেও টোস্ট করে নিচ্ছি তো দেখো আমি পাঁচটা এইভাবে প্লেটের মধ্যে তুলে নিয়েছি কড়া হয়ে গেছে এবার দেখো একটা আমি দেখিয়ে দিচ্ছি তোমরা ওইভাবেও খেতে পারো বা এইভাবে কেউ যদি মনে করো কাট করে নেবে দেখো কত সহজেই এটা কাট হয়ে গেল আমি ভেতরটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর একটা ভেতরটা দেখো চিজ দেয়া আছে শশা মানে দেখো মানে দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা স্যান্ডউইচ হয়েছে তোমরা এইভাবে কাট করেও কিন্তু সার্ভ করতে পারো তো সেটা তোমাদের ইচ্ছা যে যেভাবে পছন্দ করবে